আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা মজাদার কাবাব রেসিপি নিয়ে আসলাম তো মাংসের কাবাব তো আমরা অনেকেই খাই তো আজকে চলুন একটু ডিমের কাবাব খাওয়া যাক খুব সহজে আপনারা বাসায় কীভাবে কাবাবটা রেডি করতে পারবেন তারই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি চাপুন তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে চলে যাবে আপনার কাছে তো তাহলে চলুন দেখিনি কী কী লাগছে তো এখানে আমি তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি তো নিয়েছি দুটো আলু তারপরে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি তো এখানে দেখুন আমি ধনে কুচি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি কিছু মশলা তো আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে সবগুলো মশলায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আদা আর রসুন বাটাটা নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মতো লবণ আর নিয়েছি কাবাব মশলা কাবাব মশলাটা নিলে এটার টেস্টটা অনেক বেড়ে যায় তো এই জন্যই তো এখন আমি আলুগুলোকে একটু গ্রেড করে নেব এভাবে একটা গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নেবেন এই যে দেখুন এভাবে করে নেবেন খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে তো এভাবে আমি আলুগুলোকে করে নেব তারপর আমি এখন ডিমগুলোকেও সে একইভাবে করে নেব কিন্তু ছোট অংশটা দিয়ে করব। তো আমি ডিমগুলোকে করে নিচ্ছি তো এই যে করে নেওয়ার পর এই যে দেখুন আমি এগুলোকে একটা সাইডে রেখে এখন মশলাটা একসাথে রেডি করে নেবো তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে স্বাদ একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু কষলে নেব পেঁয়াজটা যেন মানে নরম হয়ে যায় সেজন্য পেঁয়াজটাকে একটু কষলে নেব তো তারপর আমি এখানে ধনে কুচিটা অ্যাড করে দেব তো ধনে পাতাটা দিয়ে আবার একটু কষলে নেব তো আপনারা বাসায় ট্রাই করবেন অসব মজা এটা তো আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছে করলে ঝটফট নামিয়ে ভেজে নিলেই রেডি তো এখন আমি সব মশলাগুলো এখানে দিয়ে দেব। এই যে দেখুন সব মশলাগুলোই এখানে আমি দিয়ে দিয়েছি একসাথে তো এটা একসাথে করলে অনেক সুবিধা একসাথে সব মশলাগুলো রেডি হয়ে যায় আর আমি যেভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নিলে সব কিছু একটার সাথে একটা অনেক সুন্দরভাবে মিশে যায় তো আমি এখানে শেষের দিকে কাঁচামরিচগুলো একটু অ্যাড করে আলতো করে এগুলোকে একটু মেখে নেব কাঁচামরিচটা বেশি কসলিয়ে মাখতে যাবে না তাহলে কিন্তু হাটটা অনেক জ্বালা করবে তো এই যে দেখুন তো এখন আমরা গ্রেটা দিয়ে যে আলু আর ডিমগুলোকে কুচো করে নিয়েছি ওগুলোর সাথে আমরা খুব ভালোভাবে আমাদের মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন একটু ভালো করে একটু মিশিয়ে নেবেন এই যে আমার মেশানো হয়ে গেল তো এখন আমরা এগুলোকে দিয়ে কাবাবটা রেডি করতে চলে যাব তো চলুন করে নিই কাবাব তো এই যে এভাবে করে একটু মুঠো করে তারপরে আপনারা দু হাত দিয়ে এভাবে করলে একটু চাপ দিলে এই যে দেখুন কত সহজে এবং তাড়াতাড়ি কাবাবটা রেডি হয়ে যায় আর সাইডটাকে একটু এভাবে করে দেবেন নাহলে কিন্তু ফেটে যাবে তো আমি আরেকটা করে দেখাচ্ছি তো আমরা তো কম বেশি সবাই পারি ও বানাতে তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে দেখুন একদম সহজে রেডি আমাদের কাবাব তো এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো এইভাবে আপনারা ফ্রোজেনও করতে পারেন ডিপে রেখে দিলে শক্ত হলে নামিয়ে একটা ফলি ব্যাগে ভরে আপনারা রেখে দেবেন তো এ সাইড দিয়ে আমি একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আমি ডিমটাকে ভালো করে একটু লবণ দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি তো নেওয়ার পর এখন আমি চলে যাব এগুলো ভাজতে তো চলুন ভেজে নিই এই যে দেখুন আমি এখন একে একে কাবাবগুলোকে দিয়ে আমি ভাস্তে নিয়ে যাব তো চুলায় আমি এই দিক দিয়ে একটা প্যানে একটু তেল বসিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমি সরাসরি এখান থেকে এটাকে চুলায় তেলে দিয়ে দেব। তো এই যে দেখুন আমি একে একে দিয়ে দিলাম একসাথে অনেকগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে আর সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়তে যাবেন না তাহলেও কিন্তু এটা ভেঙে যাবে এটা এক ফিটটা যখন হবে তো তখন আপনারা অন্য ফিটটাকে একটু উল্টে পাল্টে আপনাদের কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন তারপর এগুলোকে উঠিয়ে নেবেন সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করতে যাবেন না কোনোভাবেই তো এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি তো আমি অল্প অল্প করে সবগুলোকে এভাবে ভেজে নেব তো আমি দিয়ে দিয়েছি তো চুলা আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে তো আমাদের আলুটাও সিদ্ধ ডিমটাও সিদ্ধ তো এখানে মানে সেদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই তো এখানে আমরা একটু আমাদের সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা এখানে ওয়েট করব তারপর আমরা এগুলোকে নামিয়ে নেব তো এই যে দেখুন আমার এক পিঠটা এভাবে এরকম হলে এই যে আমি আরেক পিঠটা উল্টে দিচ্ছি কোনোভাবে এটা ভেঙে যাবে না আর যদি আমরা সাথে সাথে এটাকে উল্টাতে যাই তাহলেই কিন্তু এটা ভেঙে যাবে তো এভাবে আমি একটু উল্টে দিচ্ছি তো আমি দুই পিঠটাকে খুব সুন্দরভাবে একটু ব্রাউন করে ভেজে নেব এই যে দেখুন আমার কালারটা কতটা সুন্দর এসেছে এই যে তো আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদেরগুলো সুন্দর আসবে হয়তো আমার থেকে আরও বেশি সুন্দর আসবে তো এই যে দেখুন হয়ে গেছে তা আমি আরেকটু কালারের জন্য অপেক্ষা করব। করবো একটু যখন কালারটা এসে যাবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো তো এই যে দেখুন আমার খুব সুন্দর একটা কালা চলে এসেছে এখন আমি এগুলোকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কেমন হলো তো এই যে দেখুন কত সুন্দর আমাদের ডিমের কাবাব রেডি তো আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর আমাকে জানাবেন কেমন হলো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফে